গাইজ, একটা হেয়ার কাটিং তার পুরো ফেস কিন্তু চেঞ্জ করে দিতে পারে। এর জন্য আমাদের যে কোনো ফেসে যে কোনো হেয়ার কাটিং করলেই হয় না, বিভিন্ন ফেসে বিভিন্ন হেয়ার কাটিং, মানানসই হেয়ার কাটিং রয়েছে, সেগুলোই কিন্তু করতে হয়। বেসিক্যালি আমার গোল ফেস যেটা বললাম, ভালো করে দেখতেই পাচ্ছ আমার কিন্তু গোল ফেস, যদি এগুলো কেটে ফেলি আমি কিন্তু হেয়ার কাটিং এর মাধ্যমে আমার ফেসটা লম্বা করে দিলাম। হ্যালো গাইজ, কেমন আছো তোমরা? তোমরা আমাকে বিভিন্ন সময় বিভিন্ন রকম কমেন্ট করেছো, বিভিন্ন রকম টিউটোরিয়াল দেখার জন্য রিকোয়েস্ট করেছো, এবং আমি বিভিন্ন সময় বিভিন্ন হেয়ার কাটিং এর উপর ফুল টিউটোরিয়াল নিয়ে আসি, এবং আজকের আমার হেয়ার কাটিং হবে সেই ভিডিওটা শেয়ার করব। বেসিক্যালি এই ভিডিওটা করার পিছনে একটা কারণ রয়েছে। আমরা আগামীকাল আমরা একটা মুভি দেখতে যাব, অবতার, যাই হোক আমরা সেটারও একটা ছোট ব্লগ নিয়ে আসবো আমার এই চ্যানেলে, এবং ওই মুভিটা দেখতে যাচ্ছি। তার আগে আমার নিজের হুলিয়া একদম খারাপ হয়ে আছে, যার জন্য ভাবলাম আমি একটু নিজে ফিট হইনি, নিজে একটু সেটিং করিনি আমার হেয়ারটা, তো সেটাই শেয়ার করব। তো দেখতে থাকো। এবং গাইজ, আরও একটা জিনিস, আজকের আমার হেয়ার কাটিং করবে আমার স্টাফ বিশাল। বিভিন্ন সময় এর আগে আমি পরিচয় করিয়ে দিয়েছি, এবং আমার ফার্স্ট চ্যানেলেও রয়েছে, এবং আমার তার সাথে ফিমেল বারবারের চ্যানেলেও রয়েছে, এবং আমার এক্সপার্ট হেয়ার কাটিং এক্সপার্ট কিন্তু ও আজকে আমার হেয়ার কাটিং করবে, এবং দেখতে থাকুন কেমন লুকটা করে। বেশ কয়েকদিন হয়ে গেছে হেয়ার কাটিং করি না, ভালো করে লক্ষ্য করছেন গাইজ, আমার সাইডের পুরো চুলগুলো বড় হয়ে গেছে, অনেকটা বড় হয়ে গেছে। বেসিক্যালি আমি উপরটা কখনো ধরি না, আমি সাইডটাই জিরো ফেড করি, এবং তার সাথে বিয়ার্ডটা সেটিং করি, এবং বিয়ার্ডও কতটা বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে, অনেকের চুলের থেকে হয়তো আমার বিয়ার্ড বেশি বড়। তো গাইস দেখতে থাকুন, আগামীকাল শুক্রবার, যাই না এই ভিডিওটা কবে পোস্ট হবে, তবে বলছি আজকের বৃহস্পতিবারের কথা, আগামীকাল শুক্রবার আমরা অবতার দেখতে যাবো মুভিটা। খুব এক্সাইটেড মুভিটা দেখার জন্য। এবং গাইজ, মুভিটার আমরা একটা ছোট ব্লগ নিয়ে আসবো, যেহেতু আমি আমার ফুল টিম, রেইনবো ফুল টিম নিয়ে যাচ্ছি। আমরা রাজারহাট কলকাতা CC2, সব থেকে বড় যে আইনক্সটা, আমরা সেটাই যাব আইনক্সে। অলরেডি আমাদের টিকিটও কাটা হয়ে গেছে, এবং CC2 ওখানকার যে ইকো পার্ক CC2, আপনারা হয়তো নাম শুনেছেন, যে যদি বাংলাদেশে থেকে থাকেন তাহলে অবশ্যই করে শুনেছেন, কলকাতার বুকে সব থেকে বড় পার্ক ইকো পার্ক এবং CC2 শপিং মল। তো আমরা সেখানটায় যাব, সেই সব ভিডিও শেয়ার করব, ব্লগ শেয়ার করব, খুব ইন্টারেস্টিং হবে, দেখবেন অবশ্যই করে। তো গাইজ, তোমরা দেখছো আমার জিরো ফেড হেয়ার কাটিং হচ্ছে, সাইডে পুরো জিরো করে দিয়েছে, এবং আজকের আমার সবকটা স্টাফই প্রায় রেডি হচ্ছে। আমি মনে হয় সবার শেষে, আমি আর ভাই, মানে যে আমার হেয়ার কাটিং করছে বিশাল, ওই সবার লাস্টে কাটিং করছি। এর আগে আমাদের প্রত্যেকটা স্টাফ, প্রত্যেকটা মেম্বার যে যার মতো রেডি হয়ে গেছে, সবারই চুল কাটা ছিল না, সবাই এখনই চুল কাটলো। তো আমার হেয়ার কাটিংটা হয়ে গেলে আমি ভাইয়ের হেয়ার কাটিংটা করে দেবো, এবং এই ভাইয়েরই কিন্তু আগে একটা টিউটোরিয়াল নিয়ে এসেছিলাম, যেটা পিছনে ভি কাটছিল, আপনারা সেটা ভিডিওটায় অনেক ভালোবাসা দিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং এভাবেই আমাদের চ্যানেলটাকে আরও সাপোর্ট করবেন, যাতে আরও দারুণ দারুণ ভিডিও, দারুণ দারুণ হেয়ার স্টাইল আপনাদের সাথে শেয়ার করতে পারি। এবং এই যে আরও একটা জিনিস বলে রাখি, আমি সাধারণত সবার সাথে আপনি বলে কথা বলি, রেসপেক্ট ফার্স্ট, কিন্তু ভিডিও করার সময় আমার কিছু কিছু ক্ষেত্রে তুমি হয়ে যায়, কারণ কি, ভিডিওর মাধ্যমে, যেহেতু আমি এখন তুমি করেই কথা বলছি, ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে এমনই একটা রিলেশনশিপে জড়িয়ে গেছি যে মাঝে মধ্যে তুমি হয়ে যায়, মাঝে মধ্যে আপনি হয়ে যায়, যাই হোক আমি বুঝে উঠতে পারি না কখন কি বলবো, আর তুমি তো অ্যাকচুয়ালি একটু ক্লোজই ব্যাপারটা হয়, যার জন্য মাঝে মধ্যে তুমি হয়ে যায়। এবং গাইজ, তোমরা এভাবে যেভাবে সাপোর্ট করছো এভাবেই সাপোর্ট করতে থাকো, আরও দারুণ দারুণ ভিডিও নিয়ে আসবো। গাইজ দেখছো আমার কিন্তু জিরো ফেড হচ্ছে, এবং ওই ঘরে আমার আর একটা হেয়ার কাটিং হচ্ছে, আমার আরও একজন স্টাফ হয়তো দেখা যাচ্ছে এখান থেকে, আমার আরও একজন স্টাফ, আরও একজন স্টাফকে রেডি করছে, সব ওই অবতার দেখতে যাওয়ার তৈরি হচ্ছে, এবং তার সাথে আমাদের ফিমেল বারবার, ও তো এখন থেকেই মানে উল্লাসে মেতে আছে, ওই যে ও আবার ওইখান থেকে বলছে আমি যাব, তো কোথায় দেখি, মুভি দেখতে, অফতার দেখতে। তো গাইস সবাই খুব মজায় আছে, এবং খুব তাড়াতাড়ি আমরা একটা ছোটখাটো আরো একটা ট্যুর ব্লগ নিয়ে আসবো, যেটা হচ্ছে
কয়েকদিনের মধ্যে 31 ডিসেম্বর মানে এই বছর শেষ হয়ে যাচ্ছে, 1 জানুয়ারি পড়ে যাবে, 2023-এর শুরু। তো আমরা ভাবছি সেই উপলক্ষে, নতুন বছরের উপলক্ষে, সেই আনন্দে আমরা একটা ছোটোখাটো আবার একটা ট্যুর করব। আগে একটা ট্যুর করেছিলাম কিছুদিন আগে, দীঘার ট্যুর ছিল, তো এখন দেখি আবার কোথায় ট্যুর করি, সেসব ভিডিও প্রত্যেকটা নিয়ে আসবো। তবে সাপোর্ট করো গাইজ, যেভাবে সাপোর্ট করছো। তো গাইজ দেখছো তোমরা, আমার কিন্তু হেয়ার কাটিং পুরো প্রপার কমপ্লিট হয়ে গেছে। উপরটা আমি ধরে নিই, প্রথমে যেটা বললাম সাইডে কিন্তু আমি জিরো ফেড করেছি, এবং আমার এই দাড়িগুলো এখন সেটিং করব। আমার এই ঘরটায় একটু দাড়ি কাটতে প্রবলেম হচ্ছে, বেসিক্যালি আমার এই যে চেয়ারটা ভালো না, চেয়ারটা নড়ে এবং এই যে ছোটো, তার জন্য আমি ওই ঘরে এই ঘরে চলে আসবো। আমার সাথে এই ঘরে চলে আসো ভাই। তোমাদের কি হচ্ছে, হেয়ার ওয়াশ? হ্যাঁ, আমার স্নান হয়ে আসে না। তো গাইজ আশা করি বোঝে যাচ্ছে ভালো করে, এবং আমরা এই ঘরেই বসেই আমরা দাড়িটা সেটিং করবো। তো দেখতে থাকো, দাড়িটা অনেকগুলো অনেক বড় হয়ে গেছে, সাইডে হালকা ফেড করে দিই, হালকা মিলিয়ে দিই এখান থেকে। গাইজ দেখছো কত বড় দাড়ি, এবং তোমরা আমাকে অনেকে কমেন্টও করেছো দাড়ি দাদা ক্লিন শেপ করে ফেলো, পুরো ক্লিন শেপ। তো আমি কিন্তু আগেই বলে দিয়েছি যে আমি পুরো ক্লিন শেপ হব, ইভেন আমি পুরো টোটাল হেড শেপও হব। কিন্তু আমার ফার্স্ট চ্যানেল রেইনবো বিউটি অ্যান্ড ট্যাটু, যেটায় 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হওয়ার পরই কিন্তু আমি গাইজ পুরো ক্লিন শেপ এবং ক্লিন মানে হেড পুরো টাক হয়ে যাব। ওটা হচ্ছে সারপ্রাইজ লুক হবে। গাইজ আরও একটা জিনিস, আমার কিন্তু যথেষ্ট বড় হেয়ার এবং যথেষ্ট বড় বিয়ার্ড, এবং তোমাদের মধ্যে অনেকেরই হয়তো বড় চুল রাখার ইচ্ছা, বা বড় চুল রাখছো, বা বড় দাড়ি করার ইচ্ছা, বা বড় দাড়ি রাখছো, এবং সেগুলোর সঠিক কেয়ার হয়তো তোমরা জানো না কীভাবে সঠিকভাবে কেয়ার করতে হয়, কী কী ইউজ করলে তাড়াতাড়ি চুল বাড়বে, কী কী ইউজ করলে তাড়াতাড়ি দাড়ি বাড়বে। এগুলোর উপর যদি ভিডিও দেখতে চাও সেগুলোও আমাকে কমেন্টে জানাবে, আমি নিশ্চয়ই নিয়ে আসবো সেই সব ভিডিও। কীভাবে আমি আমার চুলদাড়ি বড় করলাম, কত দিন সময় লাগলো, এখন আমি কীভাবে আমার হেয়ার কেয়ার করি বা বিয়ার্ড কেয়ার করি, কী কী ইউজ করি, ধীরে ধীরে করে প্রত্যেকটা ভিডিও নিয়ে আসবো গাইজ। ঠিক আছে, ডান দিকটা একটু হালকা করে দাও ওই জায়গাটা। হ্যাঁ, এবং গাইজ আরও একটা জিনিস, আমি কিন্তু দাড়ি খুব বেশি ছোট করব না, আমি কিন্তু বড়োর ভিতরেই আমি দাড়ি রাখি, এবং আমার ফেসের সাথে এটাই মানায়, দাড়ি বড় রাখলে কি হয় ফেসটা লং দেখায়।
তো গাইজ দেখছো আমার কিন্তু হেয়ার কাটিং করা পুরো কমপ্লিট হয়ে গেছে কোলেটা, এবং একটু দেখিয়ে দিই ফাইনাল লুক। গাইজ আমার সাইডে জিরো ফেড আছে, এই যে ভারী রেখেছি উপর তো আমি ধরিনি, উপর যেহেতু আমি এখানটায় এরকম বাঁধবো। একটু ভালো করে দেখো আমি কিন্তু সাইডে দাড়িটাও কিন্তু এই জায়গাটা একটু ছোট করেছি, তার সাথে সেই অ্যাভারেজে কিন্তু আমি নিচটা ভারী রেখেছি, আমার বেস্ট লং রেখেছি। এতে কি হবে, আমার যেহেতু হেয়ারটা এরকম থাকবে আমার কিন্তু পুরো ফেসটা কিন্তু আমার টোটাল লং দেখাচ্ছে, এবং আমি যদি এইগুলো কেটে ফেলি তাহলে পুরো ফেসটা গোল, এগুলো রাখার জন্য কিন্তু আমার ফেসটা লং দেখাচ্ছে। এবং গাইজ একটা হেয়ার কাটিং তার পুরো ফেস কিন্তু চেঞ্জ করে দিতে পারে, এর জন্য আমাদের যে কোনো ফেসে যে কোনো হেয়ার কাটিং করলেই হয় না, বিভিন্ন ফেসে বিভিন্ন হেয়ার কাটিং মানানসই হেয়ার কাটিং রয়েছে, সেগুলোই কিন্তু করতে হয়। বেসিক্যালি আমার গোল ফেস যেটা বললাম, ভালো করে দেখতেই পাচ্ছ আমার কিন্তু গোল ফেস, যদি এগুলো কেটে ফেলি আমি কিন্তু হেয়ার কাটিংয়ের মাধ্যমে আমার ফেসটা লম্বা করে দিলাম। এরকম আমি ফিউচারে, এর আগে আমি এনেছি বিভিন্ন সময়ে বিভিন্ন ভিডিওতে এনেছি কীভাবে গোল ফেসে হেয়ার কাটিং করতে হয়, কীভাবে লম্বা ফেসে হেয়ার কাটিং করতে হয়, এবং ফিউচারে আরও নিয়ে আসবো। তাছাড়া তোমরা তো কন্টিনিউ কমেন্ট করছোই বিভিন্ন হেয়ার কাটিং দেখার জন্য, বিভিন্ন টিউটোরিয়াল বিভিন্ন হেয়ার কালার দেখার জন্য, সেগুলোও ওয়ান বাই ওয়ান নিয়ে আসবো। তো দেখতে থাকো, যেভাবে সাপোর্ট করছো সেভাবেই সাপোর্ট করতে থাকো, এবং দেখা হবে খুব তাড়াতাড়ি আরও ছোটোখাটো ব্লগ বা আমার নতুন নতুন টিউটোরিয়াল ব্লগের ভিডিওর উপরে। তো গাইজ এই ভিডিও পর্যন্তই, দেখা হবে খুব তাড়াতাড়ি আরও নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে।